পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে শহর জুড়ে কিন্তু সবাই উৎ উৎসবে কিন্তু মারতে চলেছে আর জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজোর গ্রন্থ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আমি সিন্জিতা এই মুহূর্তে চলে এসেছি সিএ ব্লক সিটিজেন্স অ্যাসোসিয়েশনে সেখানে ক্লাবের মেম্বার্সদের আমার সাথে পেয়ে গেছি আর পুজোর প্রস্তুতি কিন্তু এখানে বেশ জোর কদমে চলছে পুজোর প্যান্ডেল দেখানোর আগে আমার ক্যামেরা পার্সন রুমা প্রধানকে কিন্তু বলবে এখানে কিন্তু প্রতিমাও এখানে তৈরি হচ্ছে এসে কিন্তু একটা পুজো পুজো ভাব রয়েছে ক্যামেরা পার্সনকে বলব যে প্রতিমাতে তৈরি হয়েছে সেই প্রস্তুতি কিন্তু একটু আপনাদের সামনে দেখাতে পাশাপাশি প্যান্ডেল তৈরির কি পর্যায়ে রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো একদম প্রস্তুতি আর বেশি দিন বাকি নেই জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে আর উৎসাহ উদ্দীপনা সবটাই কিন্তু একদম সবার মনে রয়েছে তো ক্লাব যারা মেম্বারস রয়েছেন তাদের সাথে কথা বলে নেব অ্যান্ড উড লাইক টু থ্যাংকস আওয়ার স্পন্সার এম্বাজার অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোস্ত আউটডোর স্পন্সার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি স্পন্সার আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস সেফটি স্পন্সার অ্যারিসন কেবলস এবং ইভেন্ট স্পন্সার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন সরাসরি যারা ক্লাবের সদস্য রয়েছে তাদের সাথে প্রথমে পরিচয় করে নেবো নমস্কার জিও বাংলা আপনাকে স্বাগত আপনার নামটা জানতে চাই নমস্কার আমি রাহুল দত্ত আচ্ছা তো এইবার আমি দেখছি যে প্রতিমাও প্রস্তুত প্রস্তুতি একদম মানে শেষ পর্যায়ে রয়েছে আরও অনেকটা কাজ বাকি রয়েছে কিন্তু সময় আর বেশি দিন বাকি নেই তো আপনাদের প্রস্তুতিটা কতটা রয়েছে আমরা এবার এটা খুব ভালো জিনিস করেছি যে থিম করেছে যার মস্তিষ্ক প্রসূত থিম সেই ঠাকুর বানাচ্ছে ঠিক আছে থিমের সাথে সামঞ্জস্য রেখে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি সেইভাবে প্রতিমা তৈরি করো এর একটা প্লাস পয়েন্ট আছে আমরা ছোটোবেলায় প্রতিমা তৈরি করা দেখতাম অনেকের বাড়িতে ঠাকুর তৈরি হতো কিন্তু এই জেনারেশনের বাচ্চারা সেই সুযোগটা পায় না কজন আর কুমারটুলিতে গিয়ে ঠাকুর বানানো দিনের পর দিন দেখতে পারে ভাইরাস এখানে করলে বাচ্চারা সেই সুযোগটা পাবে দেখার অন্তত অন্তত সেই অভিজ্ঞতাটা তাদের হবে এটাও কিন্তু আমাদেরকে একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কনসার্ন ছিল এটা এই সুন্দর ভাবনাটাকে রেখে কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে আম আমার কিন্তু এখানে এসে বেশ পুজো পুজো মানে প্যান্ডেলও তৈরি হচ্ছে সাথে প্রতিমাও তৈরি হচ্ছে বেশ খুব সুন্দর কিন্তু একটা মানে পরিবেশ রয়েছে তো পরবর্তী আমি যে মানে যেটা জানাতে চাই আমার দর্শকদের সেটা হলো উদ্বোধনটা কবে হচ্ছে আপনাদের পঞ্চমী পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে তো স্পেশাল কোনো অনুষ্ঠান থাকতে চলেছে কি অবভিয়াসলি সবসময় অনুষ্ঠান থাকবে কি থাকতে চলেছে সেটা প্রথম হচ্ছে যে আমরা একজন সেলিব্রিটি এনে নামটা এখন বলবো না সেটা মানে সারপ্রাইজ রইলো দর্শকদের এসে জানতে হবে পঞ্চমের দিন কিন্তু উদ্বোধন হচ্ছে উদ্বোধনী সঙ্গীত হবে ঠিক আছে পাড়ার লোকজন মিলেই আমাদের সবকিছু মোটামুটি পঞ্চমীর দিন সবই পাড়ার লোক আর আমাদের এখানে একটা লেডিস সার্কেল আছে তারা সাধারণত এগিয়ে আসে তারা এসে এই ব্যাপারটা ঝাঁপিয়ে পড়ে বলে পঞ্চমীর টোটাল প্রোগ্রামটা তারাই করে আচ্ছা আমি কিন্তু আর একজন সদস্যকে নিয়ে গেছি ঠিক ক্ষুদে বলবো না তবে ক্ষুদে সদস্যদের মধ্যেই তার নাম বলা যায় তোমার নামটা জানতে চাই আমার লংকুড্ডু আচ্ছা তো এই পুজোর মানে পাড়ার পুজো তার এক্সাইটমেন্টটা কতটা রয়েছে বাজার পাড়ার পুজোতে তো আমি খুবই এক্সাইটেড এবারে এখানেই হচ্ছে আমাদের প্রতিমা তাই খুব এক্সাইটেড প্রতিমা একবারে গড়ে উঠছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ কেমনভাবে বড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা খুবই এক্সাইটেড বছর এটাকে নিয়ে পাড়ায় কি মানে পুজোয় কি পাড়া ছেড়ে অন্য কোথাও যাওয়া হয় না পাড়াতেই থাকা হয় সবসময় থাকা যায় না পুজো পরিক্রমার জন্য আমাকে অন্তত বেরোতে হয় মাঝে মাঝেই কিন্তু পাড়াতেই থাকার চেষ্টা করি ইভেন্ট হয় সেটাই অ্যাটেন্ড করার চেষ্টা করি নাটক হয় গান বাজনা হয় অনেক কিছু হয় খুব মজা হয় তো পাড়াতে থাকার আমি চেষ্টা করি আচ্ছা তো মানে এবার পুজোয় কি প্রত্যেকদিন থাকা হচ্ছে নাকি সেখানেও বাইরে থাকতে চলেছে সেটা এখনই বলতে পারছি না মনে হয় তো বাইরে থাকতে হবে কিন্তু পাড়া তো প্রথম পাড়াতেই থাকা চেষ্টা পাড়াতেই থাকার চেষ্টা কিন্তু করা হবে আর যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো মানে এই পাড়ার পুজোর কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে তো সবার ইনভলভমেন্টটা কেমন রয়েছে এখানে সবাই খুবই ইনভলভ স্পেশালি আমাদের পাড়ায় আমরা সবাই খুবই ইনভলভ খুব মন দিয়ে পুজোটা করি নিজেদের মতো করে করি খুব মজা হয় আমাদের পাড়ার পুজোতে এটা আমাদের নিজেদের পুজো একদমই আর পাড়ার পুজো মানে কিন্তু খাওয়া দাওয়াটা একটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সেখানে খাওয়া দাওয়া মানে পুজোর টাইমে কি খাওয়া দাওয়া থাকে সেই বিষয়টা কিন্তু একটু জানতে চাই পুজোতে আমাদের তিন দিন খাওয়া হয় আর নবমীতে আমাদের ননভেজ খাওয়ানো হয় সেখানে কি মানে ননভেজের প্রতি ইন্টারেস্টটা নিশ্চয়ই একটু বেশি অবভিয়াসলি একটু বেশি কিন্তু ভোজের খাওয়ার থেকে স্পেশাল আইটেম কিচ্ছু হয় না পুজোর সময় ওকে কি থাকতে চলেছে ভোজে যেমন হয় খিচুড়ি থাকে আমাদের কিছু সবজি থাকে আর যেমন আচ্ছা আমি কিন্তু আপনার কাছে চলে আসবো কারণ উনি জানালেন ওর থেকে বেশি মানে কি থাকতে চলেছে সেই বিষয়টা আপনার থেকে একটু শুনলে বেসিক্যালি এবার এবার না গতবারও আমরা তাই করেছি আমরা এবার 4 দিনের ব্যবস্থা করেছি ঠিক আছে তিন দিন থেকে মানে এবার কিন্তু দিন বেড়ে গেছে তো সেটা কি শুধু যারা পাড়ায় রয়েছে তাদের জন্যই থাকে নাকি যারা দর্শনার্থী তাদের জন্য কিছু থাকতে চলেছে এখানে একটা সুন্দর কথা আছে সেটাকে বলে শোভানধ অর্থাৎ বন্ধু বান্ধব সহ দ্যাট ইজ রিলেটিভ আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়েই আসা হবে কারণ জাস্ট এটা একটা হই হুল্লোর সবাই মিলে পুজো মানে সবাই মিলে আনন্দ আর পুজোতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া তাই তো একসাথে আমরাও থাকছি কারণ উই আর দ্য প্রাউড ডিজিটাল পার্টনার পুজোয় চলে আসুন আপনারাও আর তার জন্য এই পুজোর বিভিন্ন আপডেটস কিন্তু আমরা আপনাদের সামনে দিতে থাকবো চোখ রাখুন জিও বাংলার পর্দায় আর এই রকম পুজো পরিক্রমা পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে কিন্তু আমি চিন্তিত অন্য কোনো ক্লাবের কাছে পৌঁছে যাব তাদের পুজোর কী প্রস্তুতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার